हेलो डियर स्टूडेंट्स एंड फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टडी मटेरियल्स। আমি অরিন্দম, আজ তোমাদের জন্য আবার একবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে জেনারেল সায়েন্সের যে ইম্পর্টেন্ট টপিকের উপর আমরা একটি সিরিজ শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ভিডিওটি দিতে চলেছি। তো আজকে আমাদের যে বিষয়, সেই বিষয় হলো রাশি ও তার পরিমাপ। তো বিগত বছরে বিভিন্ন এক্সামে, বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে এই রাশি ও তার পরিমাপ থেকে যা যা কোশ্চেন এসছে তার সবটাই আমরা এই একটা ভিডিওর মাধ্যমে কভার করব। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর যদি আমাদের এই ভিডিওটি তোমার ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয়, তো অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, রাশি ও তার পরিমাপ। চলো দেখা যাক আজকের। কার্য বা শক্তির একক জুল, এটি ভেলের গ্রুপ ডি এবং টেকনিক্যাল এক্সামে বহুবার এসছে, ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট, ক্ষমতার একক ওয়াট, এটিও ভেলের গ্রুপ ডি এবং ডব্লিউবিসিএস এ কিন্তু অনেকবারই এসছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ওয়ান হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটিও গভর্নমেন্ট এক্সামে অনেকবারই এসছে। চলো নেক্সটটা দেখা যাক, রোধের একক, রোধের একক হলো ওহম। নেক্সট বলের একক, বলের একক নিউটন, এটিও রেলের গ্রুপ ডিতে অনেকবারই এসছে এবং বিগত ইয়ারে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তাতেও কিন্তু এসছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চাপের একক, চাপের একক পাস্কেল। নেক্সট তড়িৎ বিভবের একক ভোল্ট, এটি SSC এবং 10+2 দুটো জায়গাতে এসছে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট, নেক্সট তড়িতের আধানের একক কুলম্ব। নেক্সট তড়িৎ পরিমাণের একক অ্যাম্পিয়ার। নেক্সট পেজে আমরা চলে এসেছি, তো চলো দেখা যাক এখানে কোনগুলো আছে। তো প্রথম যে রাশি সেটি হলো তড়িৎ আদৃতি এবং এর একক হলো ফ্যারাডে। নেক্সট তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতার একক হলো সিমেন্স, এটি WBCS এসছে, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট, আলোর দীপ্তির একক ক্যান্ডেলা, আলোর পরিমাণের একক লাকাস, দীপ্তি প্রবাহ লুমেন, কোণের একক রেডিয়ান, এটাও রেলের গ্রুপ ডি এবং PSCতে অনেকবারই এসছে, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট, ঘন কোণের একক স্টেরেডিয়ান, শব্দের একক কম্পাঙ্ক, শব্দের তীব্রতার একক ডেসিবেল। নেক্সট দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এটি ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি এক্সামে গতবার এসেছিল, খুবই ইম্পর্টেন্ট, নেক্সট টাইমও কিন্তু আসতে পারে। চলো নেক্সট, সময়ের একক সেকেন্ড, জলের গভীরতার একক ফ্যাদম, আর এখান থেকে যে কোশ্চেনটা এক্সামে আসে সেটি হলো ওয়ান ফ্যাদম সমান 6 ফুট, এটি কিন্তু এক্সামে একটা পড়া কোশ্চেন, SSCতে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট উষ্ণতার একক কেলভিন, অভিকর্ষজ ত্বরণের একক মিটার প্রতি বর্গ সেকেন্ড। নেক্সট ঘনত্ব, ঘনত্ব বলতে আমরা বুঝি হলো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে, আর এই ঘনত্বের একক হলো কিলোগ্রাম প্রতি ঘনমিটার, এটি রেলের গ্রুপ ডিতে এসছে, একটি পড়া কোশ্চেন এবং নেক্সট এক্সামেও কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক হলো ভোল্টামিটার, এটি 10+2 এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দীপন প্রবাহের একক, দীপন প্রবাহের একক হলো ক্যান্ডেলা। পদার্থের পরিমাণের একক মোল। নেক্সট আয়তনের একক ঘনমিটার, এটি কনস্টেবল এক্সামে এসেছিল, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট, নেক্সট দেখবো আমরা ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার। নেক্সট হলো ত্বরণ, ত্বরণ বলতে বোঝায় হলো, ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার, আর এই ত্বরণ হলো একটি ভেক্টর রাশি, আর ত্বরণের একক হলো মিটার প্রতি বর্গ সেকেন্ড। নেক্সট হলো রোধাঙ্গ, রোধাঙ্কের একক হলো ওহম পার মিটার,
নেক্সট হলো তাপমাত্রা। তো বা কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে তাকে আমরা তাপমাত্রা বলবো। আর এই তাপমাত্রার একক হলো কেলভিন। এটি রেলের গ্রুপ ডি এবং এমটিএসে অনেকবারই এসছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট অ্যান্ড লাস্ট হলো তাপের একক, আর তাপের একক হলো জুল। আর এখান থেকে যে কোশ্চেনটা আগের বার এনটিপিসিতে এসেছিল সেটি হলো 1 ক্যালোরি সমান কত জুল, আর সেটি হবে 4.18 জুল। তো এই ছিল আমাদের রাশি ও তার পরিমাপের উপর একটি কমপ্লিট ভিডিও। আশা রাখছি সমস্ত গভর্নমেন্ট এক্সামে এর থেকে যাই কোশ্চেন আসুক না কেন সব তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটি নতুন টপিক নিয়ে।